প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা শিখব ভিনটেজ টি শার্ট ডিজাইন। এখানে দেখেন আমি অলরেডি গুগলে ভিনটেজ টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিছি। এখানে বেশ কিছু টি শার্টের ছবি শো করছে, এর মধ্যে থেকে আমরা একটা ডিজাইন তৈরি করবো আজকে। তো আমি এই ডিজাইনটিকে বেছে নিয়েছি। এটাকে করার জন্য আমি এখানে আপনার ইলাস্ট্রেটরে চলে গেলাম, এই ডিজাইনটাকে জাস্ট এখানে আনলাম। তো এই ক্যাটাগরির একটি ডিজাইন আমরা করে ফেলব। তার আগে আমি লেখা দুটাকে একটু লিখে নিচ্ছি এখানে, যেটা আসলে আমরা ডিজাইন করব। এখানে দেখছেন একটা ক্রিসমাস ট্রি, লেখাটাকে পরে লিখছি, এগুলো কীভাবে আনবো সেটা দেখাই। এখানে প্রথমে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে মাউন্টেন ভেক্টর পিক্সাল লিখে যদি আমরা সার্চ দিই পিএনজি লিখে, তাহলে এখানে মাউন্টেনের যে ছবিগুলো আছে অর্থাৎ পাহাড়ের, এইগুলো চলে আসবে। এটা দিয়ে মূলত আমরা ডিজাইন করব। তো এর মধ্যে থেকে আমরা ইলাস্ট্রেশনে একটু ক্লিক করি, যে ইলাস্ট্রেশন করা যে পাহাড়গুলো এটা নিয়ে আমরা কাজ করব। অনেক পাহাড়ই আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে একটা পাহাড় আমরা নিয়ে নেব। যেহেতু ভিনটেজ ডিজাইন আমরা করবো, এখানে বেশ কিছু কিন্তু দেখা যাচ্ছে। আমি চাচ্ছি একটু কালারফুল ডিজাইন করতে, সেই ক্ষেত্রে আমি একটু কালারফুলই নিয়ে নেব ফার্স্টে, যাতে আমার নিজে নিজে কালারটা করা না লাগে। তো ধরুন এটা আমরা নিতে পারি, আর দু একটা সার্চ করি, এইটাকেও নিতে পারি কালারফুল। মোটামুটি যেহেতু আর ন্যাচারাল নিলেও হতো, এখানে একটু যাই, এখানে যে কার্টুন নেব না, অবশ্য গ্রিন মাউন্টেন নিই, তাহলে আমার একবারে হয়ে যাবে। আমার নেটটা একটু স্লো হওয়াতে কিছুটা সময় নিচ্ছে। এই যে এটা নিয়ে আমরা করতে পারি, এখানে বেশ কিছু মাউন্টেন আমরা ভালো ভালো মাউন্টেন দেখতে পাচ্ছি। তো এটা ভালো লাগছে না, একটা ভালো দেখে নিই, ওই পেজটাকে কেটে দিই। এই যে এই মাউন্টেনটা বেশ ভালোই লাগছে, এটাকে আমরা নিয়ে নিই, একটু ওপেন করি। রেজুলেশন একেবারেই কম, সোটা নেওয়া যাচ্ছে না, এই পেজটাকে কেটে দিলাম। এটা বেশ ভালোই লাগছে, এটা নিয়ে দেখা যাক, এটাও ভালো লাগছে। এদের মধ্যে থেকে একটা আমরা এখন নিয়ে নেব। অনেক হাই রেজুলেশন আছে এখানে, পার্টও বেশ দেখতে সুন্দর, এটাকে আমরা এখন নিয়ে নিচ্ছি। লোডিং এ আছে যত সম্ভব, হ্যাঁ লোডিংটা শেষ হলো, এটাকে আমি নিয়ে নেব। এটা নিচ্ছি না, একটা এটা পছন্দ মতো একটা পেয়ে গেছে। আর তারপরে আমাদের আর একটা লিখতে হবে, ক্রিসমাস ট্রি ভেক্টর লিখে সার্চ দিলে এরকম ক্রিসমাস আসবে। এর মধ্যে থেকে আমি এটাকে নিয়ে নিচ্ছি অলরেডি। এটাকে দেখেন কীভাবে নেব, প্রথমে কপি ইমেজ করব। কপি ইমেজ করার পরে এখানে আপনার ইলাস্ট্রেটরে যে জাস্ট এভাবে আমি এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে আমার এটা এখানে চলে আসলো, আসার পরে এই টিটারকে আমি কীভাবে নেব সেটাই দেখাই। এটাকে এই পাশে আনলাম, আনার পরে এইটার উপরে জাস্ট ইমেজ ট্রেসের সাইডে ক্লিক করে আমি এখান থেকে হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করব। এটা দেখেন ট্রেসিং হচ্ছে, কিছুটা অপেক্ষা করি। তো এখন থেকে শুক্র শনি বাদে প্রতিদিনে আপনাদের জন্য একটি করে ভিডিও তৈরি করব আমি, যেটি আপনারা আমাদের সমাজসেবার ইউটিউব চ্যানেল SDTC কুষ্টিয়াতে দেখতে পারবেন, এবং আমাদের পেজও দেওয়া থাকবে, আপনারা দুই জায়গা থেকে দেখতে পারবেন। তো লোডিং চলছে, লোডিংটি শেষ হলে পরে আমি আপনাদের দেখাবো। আর আজকে ক্লাসটি গুগল মিটে হওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি গুগল মিটে এখনও পর্যন্ত কেউ জয়েন করেনি, যার কারণে আমি কাউকেই অ্যাড করতে পারছি না। আর নেট স্পিড একটু স্লোর কারণেও হয়তো অনেকে জয়েন হতে না পারে। আসলে ব্রডব্যান্ড লাইন কখন স্লো হয় এটা বোঝা মুশকিল।
তো এটা এখনো লোডিং চলছে, আমার মনে হয় অনেক অপেক্ষা করছে, কিন্তু শুধুমাত্র লাইন স্পিড স্লো হওয়ার কারণে জয়েন করতে পারছে না। আমার 10 Mbps লাইন, কিন্তু তারপরেও লাইনটা একটু স্লো হয়ে গেল হঠাৎ করে আজকে সকাল থেকে, কিছুই করার নেই। তো ক্লাসটা রেকর্ড চলছে, আপনারা ইউটিউব থেকে পুরোটাই দেখে নিতে পারবেন। তো এটা হয়ে গেছে, এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো। যেখানে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এই পিছনের সাদাটাকে আমি আউট করার জন্য এটাকে একটা ক্লিক দিয়ে টান দিয়ে দিলাম, আর এই যে বাদ বাকি যে সাদাগুলো আছে এইগুলোকে আউট করার জন্য আমি পুরো অবজেক্টটাকে ধরব, ধরে নিয়ে এই যে ম্যাজিক টুল দিয়ে একটা ক্লিক করব। ম্যাজিক টুল দিয়ে ক্লিক করলে সাদাগুলো একটা ব্যাক স্পেস দিলে মুছে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন যে খুব সহজভাবে এটা কিন্তু করা যায়। এখানে দেখেন আর কিছুই কিন্তু নেই, একদম সুন্দরভাবে আমার ট্রিটাকে আমরা ভেক্টর করে নিলাম। তো এটাকে এখন আমি সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটা দিয়ে আজকে মূলত ডিজাইনটি করব। আর এখানে আরেকটু আমি কাজ করব, সেটা আপনাদের দেখাই। সেটা আমার মাউন্টেনটাকে আমি লোড হতে দিচ্ছি, ওটা লোডটা হলে আমি নিয়ে আসবো। নেট মনে হচ্ছে অতিরিক্ত স্লো, আসলে স্পিড খুবই কম, হঠাৎ করে ক্লাস শুরু করার পর আরও বেশি স্লো হয়ে গেছে নেটটা। তো যাই হোক, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, এটাকে একটু সাইডে রাখি, লেখাগুলোকে আমরা একটু নিয়ে নিই। তার আগে আসল কথা, পেজের মাপ আমরা কত নেবো সেটা দেখাই। এখান থেকে ফাইল থেকে নিতে যাব, যে এখান থেকে মাপ দেব 16x18 ইঞ্চি, অথবা আমরা দিতে পারি, না এখানে 16x18 না, ভুল হয়েছে, একটু 12x18 হবে, 6 হবে 6, 6 দুগুণে 12, 3 6 18, এইভাবে হচ্ছে পেজের মাপ আসবে 12x18 ইঞ্চি। এই হচ্ছে আমাদের পেজের মাপ আসবে, এই মাপে হয় টি শার্ট ডিজাইন। আর এখানে যেহেতু আমি যে ডিজাইনটি করছি এটা এত লম্বা পেজ হবে না, এই জন্য আমি এখানে মাপটা আপনার নিয়ে নিছি, দেখাই। এখানে আমি মাপ নিয়েছিলাম আপনার 16x18, যাতে করে এটা একটা মোটামুটি স্কোয়ার মতো শেপ আসে, এই যে এই মাপে পেজ আসে। তো আমি এই মাপেই করবো 16x18। অর্থাৎ ব্যাট যেভাবে চাবে সেই মাপের পেজে আমাদের ডিজাইন করতে হবে। আমি যদি লম্বার পরে করি এই ডিজাইনটা ভালো লাগবে না, যেহেতু আমি ডিজাইনটা একটু গোল শেপের পর করতে চাচ্ছি, তো এই পেজটা আমার জন্য পারফেক্ট। এই পেজটাকে আমি কেটে দিলাম, এই পেজে আমি ডিজাইন করব। তো আমার ওটা যেহেতু লোডিং হচ্ছে, এখানে আমি লেখাগুলোকে লিখে ফেলবো। এখন লেখাগুলোকে লেখার জন্য ফন্ট সাইজটাকে এখান থেকে আমি সরাসরি 200 করে দিচ্ছি। 200 করে দিয়ে এখানে আমি আগে একটু লিখে ফেলি, ক্যাপস লক অন করি, অ্যাডভেঞ্চার ইজ কলিং, সুন্দর একটি লেখা। আর নিচে আমি ওই বোঝা যাচ্ছে না, শুধু মাউন্টেন লেখাটাকেই দিয়ে দেব। তো তার আগে এটার ফন্টটাকে চেঞ্জ করে একটা সুন্দর ফন্টে আমি রূপান্তর করব। এটা যেহেতু ভিনটেজ ডিজাইন আমরা করছি, ভিনটেজ জাতীয় কোনো ফন্ট আছে নাকি আমি দেখে নিই, ভিনটেজ জাতীয় তেমন কোনো ফন্ট এখানে পাচ্ছে না। তো এখান থেকে আমি এই সিম্পল ফন্টটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা বোল্ডই আছে। এই ফন্টটাকে যেহেতু আমার পেজে আটাতে হবে, পেজে আটানোর জন্য আমি একটু এটাকে ছোট করে নেব, এটাকে শিফট ধরে ছোট করে নিচ্ছি, দেখেন হয়ে গেল ছোট। এটাকে এখন আমি রাউন্ড করে দেখি কোন লেভেলে যায়। এটাকে অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করে নিলাম, ঠিক করার পরে এটাকে আমি এখন আর্ট পরে করব, লেখাটা রেখে দিই জাস্ট থাক। আর আরেকটা লেখা আছে, এটা লিখে নিয়ে আমি হচ্ছে এটাকে আউট করে দেব, মাউন্টেন্স। তো মাউন্টেন্স লেখাটাকে এখানে আমি, তো আজকে যেহেতু ভিনটেজ টি শার্ট ডিজাইন করছি, এখানে দেখেন মাউন্টেন লেখাই আছে, এটাকে জাস্ট না বড় হাতের অক্ষরে লিখতে হবে, এটা আমি লিখে দিই, বড় ছোট হলেই হচ্ছে দেখছি। আচ্ছা, এখানে মাউন্টেন্স কথাটাকে কপি করে নিয়ে এই জায়গাটা সহজে আমি পেস্ট করে দিলাম, লাস্ট একটা এস দিয়ে দিলাম, দিয়ে
প্রথমে এমটাকে বড় করে দেব একটু সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফন্ট আনবো যাতে এটা দেখতে ভালো লাগে তো এই জায়গা থেকে আমি এর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট আছে অলরেডি আমি আপনাদের এখান থেকে একটা ফন্ট নিয়ে দেখাই এই ফন্টটা যদি দিই এটা কিন্তু খুব একটা ভালো লাগছে না সো এখান থেকে আমি একটা ফন্ট আপনাদের এখন দিয়ে দেব যেটার সাথে ডিজাইনটা আরো বেশি চমৎকার লাগবে এই ফন্টটা দেখেন বেশ সুন্দর লাগছে আপনার হাতে ফন্টটার নাম হচ্ছে প্রেস্টিনা প্রেস্টিনা বোল্ড করব বোল্ড হচ্ছে না তো প্রেস্টিনা তাহলে প্রেস্টিনা না দিয়ে আমি একটু অন্য ফন্ট দেব যেহেতু আমার একটু স্টাইলিশ ফন্ট লাগবে এই ফন্টটা আমরা দিতে পারি এই ফন্টটা বেশি স্টাইলিশ এটা দেখি বোল্ড হয় কিনা বোল্ড অপশন নেই সো এটাকেও আমি রাখবো না প্রেস্টিনা বাদ দিলাম এই ফন্টটা কিন্তু বেশ চমৎকার লাগছিল দেখতে তো একটু অপেক্ষা করেন এখান থেকে আমি একটা সুন্দর দিকে ফন্ট বেছে দিই আমি জাস্ট মাউসের চাকাটাকে ঘুরাচ্ছি যেটার মাধ্যমে ফন্টগুলো আপনার স্ক্রোলিং হচ্ছে এই দেখেন এখানে কিন্তু একটা স্টাইলেস পার্সোনাল ফন্ট আমরা পেলাম এটারও সেম কেস বোল্ড অপশন নাই তো অনেক সময় বোল্ড না থাকলে আমরা স্টকটাকে বাড়ায়ে বোল্ড করে দিতে পারি পেয়ে গেছে আমার পছন্দের ফন্টটা এটার জন্য অপেক্ষা করছিলাম তো এই ফন্টের নাম হচ্ছে স্ক্রিপ্ট এমটি বোল্ড এটা অলরেডি বোল্ড করাই আছে ফন্টটা সো এটাকে আর বোল্ড করার আমার প্রয়োজন নেই তো আমার মূল ডিজাইন করার জন্য আমি এখন আমার যে পাহাড়টাকে রাখছিলাম ওইটাকে নিয়ে আসি লেখাগুলোকে একটু সাইডে রাখি তো চলেন এখান থেকে আমি মাউন্টেন এটাই যে আপনার কি অবস্থা রেজুলেশন পাচ্ছেন আসলে ছবিটা এই ছবিটাকে নিয়ে নিই রেজুলেশন কম পেলে আসলে ছবি দিয়ে কাজ করে শান্তি হয় না তো সেক্ষেত্রে আমি অন্য একটা পাহাড় নিয়ে নিতে চাচ্ছি এটাকে আমরা নিতে পারি একই অবস্থা সব রেজলিউশন একটু কম কম এখানে আগেরটা আমার মানে বেটার ছিল এটাকে আমি কপি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটাতে কাজ আছে আমার এটা এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই পার্টটাকে যেহেতু আমার চারপাশটাকে একটু কেটে নিতে হবে সেই কাজটা এখন আমরা করব এই পাহাড়টাকে আমাদের এখন গোল রাউন্ডে পাত করে নিতে হবে সেটা কিভাবে করে চলেন আমরা একটু দেখে নিই এখন আমার মূল ডিজাইন করার জন্য এই পেজে এটাকে নিয়ে আসলাম নিয়ে এটাকে আমি বড় করে দিচ্ছি এই মাত্র রাখলাম এটাকে একটু করে দিচ্ছি অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি আমি অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন এটাকে আমি রাউন্ড করে কাটব সো এই জন্য আমার এখন দরকার হচ্ছে ইলিপস টুল ইলিপস টুলটাকে আমি শিফট ধরে এই যে নিয়ে নিলাম ঠিক এটার মাপে যতটুকু আমার দরকার নেওয়ার পরে ইলিপসের পিছনে আমি একটা কালার দিয়ে দেবো কমলা কালার দিয়ে দিলাম এই কালারটা আমি গ্যার্ডিন কালার ইচ্ছা করলে দিতে পারতাম এখান থেকে যেরকম গ্যার্ডিন গ্যার্ডিনটাকে চাইলে একটু ঘুরেও দেওয়া যেত আমি এখানে গ্যার্ডিনই রাখবো কাজ আছে দেখেন এরপরে আমি স্টক দিয়ে দেবো একটু ব্ল্যাক কালারের বোঝার সুবিধার্থে দেওয়ার পরে এটাকে দেখি কাটা যায় কিনা পেন্টুল দিয়ে এর এই সাইডটাকে ক্লিক করলাম এটা কিন্তু দেখেন কেটে গেল অলরেডি কেটে যাওয়ার পরে এই মাপেই আমার ডিজাইনটি আসবে সো এটাকে এখন আমরা যে কাজটি করব এই মাপে আমি এই দৃশ্যের মধ্যে পার্টটাকে যেহেতু বসাতে চাচ্ছি একদম মাপে মিলে গেছে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি নেওয়ার পরে এই যে বাড়তি অংশগুলো আছে এটাকে আমরা কেটেও দিতে পারি মুছেও দিতে পারি ছবিটাকে আমি রাইট বাটন ক্লিক করে
arrays being to found করে দিলাম এই অবজেক্টটাকে আর নিচের অবজেক্টটাকে আমি একসাথে ধরছি ধরার পরে ওই যে মাপটা দেখা যাচ্ছে ওই মাপে ইউজার দিয়ে এটাকে আমি মুছে দিই দেখি মুছে কিনা দেখেন এটা কিন্তু মুছে যাচ্ছে চমৎকার ভাবে আমরা কেটেও দিতে পারতাম ওই মাপে ওকে মুছে গেল যেহেতু কই কিছুই মুছেনি এখানে কারণ আছে ইমেজটাকে ট্রেসিং করা নেই সো ইমেজটাকে আমরা আগে যেটা করব ইমেজটাকে আমরা হাই ফিডেলিটি ফটোতে দিয়ে ট্রেস করব তারপরে আপনার মাস্ক করে নেব হ্যাঁ ছবির কাজ শেষ এখন এটাকে এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করা হয়ে গেল এখন এখান থেকে কোনো দৃশ্য যদি বাদ দিতে মন চায় দেওয়া যায় এই যে পাশের যে দৃশ্যগুলোকে চাইলে আমি বাদ দিয়ে দিতে পারি দৃশ্যগুলোকে রাখবো আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে কেটে ফেলানো আর কিছুই না তো কাটতে চাইছিলাম যে এটা কেটে গেছে তার উল্টোটা এটাই উল্টো করে কেটে গেছে সো এটাকে আমি আবার পুনরায় নিচ্ছি এইখান থেকে মাপটাকে ধরলাম ধরে এই যে শিপ ধরে নিয়ে এইভাবে আমি এটাকে টেনে ঠিক এই মাপে সেট করব করার পরে এটাকে এইভাবেই রাখা রাখবে এটাকে আমি নিচের থেকে একটু কেটে দেব এই যে পেন্টুল দিয়ে কেটে দিলাম কাটার পরে এটাকে নিয়ে আসলাম এই মাপে যেহেতু আমার ছবিটা কাট হবে এই জন্য আমার এই শেপটা আগেই নিয়ে নিলাম এটা আমি অ্যালাইনমেন্ট লাইনকে ঠিক করে নিলাম নিয়ে এখন আমি এটাকে কেটে দেব তো এটাকে কাটার জন্য দেখেন কি করি এই ছবিটাকে এর মধ্যে আগে নিয়ে আসি এই ছবিটাকে আপনার ট্রান্সফর্ম অ্যারেঞ্জ বিং টু ফন্ট করে দিলাম এটা কিন্তু অলরেডি চলে আসলো আসার পরে এইটাকেও ধরলাম এটাকেও ধরলাম ধরে নিয়ে আমার পাথফাইন্ডার দিয়ে অল্টার দিয়ে এইগুলোকে জাস্ট আমি সুন্দর করে এখন কেটে দেব যাতে করে ওটা বাইরে থেকে একদম মাপে মাপে কেটে দেয় লোডিং হতে একটু সময় নিচ্ছে অথবা আমাদের এক্সক্লুড করে দিলেও হতো ওইটা আমাদের তো যেহেতু এই রেকর্ড চলছে এই জন্য ল্যাপটপটি কিছুটা স্লো করছে বেশি এখন কাটেনি কিন্তু একটা পার্ট অনলি কাটলো আছে আমি রিজার্ভ দিয়ে মুছে দিই সবসাইতে ফাস্ট করার জন্য কাজটাকে দেখেন এখানে চমৎকার করে কিন্তু আমি এগুলোকে মুছে দিচ্ছি এত ঝামেলা না করে আমার মনে হয় আর একটা কাজ করলে সবচেয়ে বেটার হতো একটু অবজেক্টগুলোকে বেঁকে আনা যাক সেটা হচ্ছে এই পিকচারটাকে আমরা ইমেজ ট্রেসিং না করে আছে পিকচারটা তো আমার আছে এত ঝামেলা না করে দেখেন আর একটা নতুন পদ্ধতিতে আমরা শর্টে করে ফেলি সেটা দেখে আপনাদের এখান থেকে কপি ইমেজ করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এই ছবিটাকে আমি চাচ্ছি এই এরিয়ার মধ্যে রাখার জন্য সো এটাকে আমি এখানে নিয়ে আসলাম অর্থাৎ ফটোশপে যেটাকে বলে ক্লিপিং মার্কস এটাকে আমি মার্কস করে দেবো আর কিচ্ছু না এটাকে রাখলাম রেখে নেওয়ার পরে এদিক থেকে আমি মার্কস করবো এটাকে মার্কস করার জন্য একটু দেখাই তো এখানে আরেকটু আপনাদের দেখাই সুন্দর করে এখান থেকে আমি লিপস লাগিয়ে নিয়ে নিচ্ছি এখানে একটু কাজ করা লাগবে লিপস টুলটা নিলাম নেওয়ার পর যাতে একটা রাউন্ড করবো লিপস টুলটাকে নেওয়ার পর এখান থেকে অ্যালাইনটাকে ঠিক করে নিলাম অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেওয়ার পরে এখান থেকে লিপস টুলটাকে একটু কেটে দেবো কেটে দেওয়ার জন্য এই যে পেন টুল দিয়ে নিচের দিকে একটা ক্লিক দিয়ে দিলাম এটা কিন্তু অর্ধেক হয়ে গেল এইভাবেই রাখবো এটাকে এটাকে চাইলে একটু বড় করে আমি নিতে পারি
এই মাপে রাখি, রেখে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিচ্ছি। নেয়ার পরে আমি এই যে ছবিটাকে নিয়ে আসি, ছবিটাকে এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর ইলাস্ট্রেটর এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর ছবিটাকে আমি বড় করে নিচ্ছি, এই এর থেকে বড় করব না, যেহেতু এটাতে আমি মার্কস করব। আর একটু বড় করব ছবিটাতে, যাতে আমার এটা ঢাকে আর কি, সেজন্য আর একটু বড় করে নিচ্ছি। বাস এইবার ছবির অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন আছে, এখানে আমি মার্কস করব। তো মার্কস করার জন্য আমার দুইটা অবজেক্ট লাগবে, এইটাতে দেখি মেক মার্কস করে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি ছবিটাকে একটু উপরে তুলি, নিচের অবজেক্টটাকে ধরি আর এটাকে এরপরে নিয়ে আসি। সবচাইতে বেটার হয় আমি এটাকে নিচে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেম টু ব্যাক করে দিলাম, এটা আর এটা দুইটাকে ধরলাম, ধরে অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করে দেবো। এখন একদম ঠিকঠাক আছে, এবার আমি এখান থেকে মেক মার্কস করে দেব। বাস কাজ শেষ, এখান থেকে মার্কস করা হয়ে গেল। মার্কস করার পরে এটাকে আর একটু ক্লিয়ার, মানে আপনার এটাকে যদি আর একটু ক্লিয়ার করতে চান, একটা কন্ট্রোল সি একটা কন্ট্রোল বি দিয়ে দিতে পারেন। পিছনে আর একটা কপি হলো, এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে এখন গ্রুপ করে দিলাম, যাতে করে সমস্যা না হয়। আমার প্রাইটার কাজ শেষ, এখন আমাদের আর একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটার আর কাজ নেই, লেখাটাকে বসা সেট করে দেওয়া, এই হচ্ছে এখন কাজগুলো। তো তার আগে এই চারদিক দিয়ে একটা রাউন্ড তৈরি করার দরকার ছিল, রাউন্ডটাকে তৈরি করার জন্য আবারও আমি একটা ইলিপস টুল নিয়ে নিলাম। প্রথম যে ইলিপস টুলটা নিয়েছিলাম ওইটা একটা কপি করে রাখলে আর একটা ডবল করে নেওয়া লাগতো না, তারপর আমি একটা ইলিপস নিয়ে নিলাম, ইলিপসের মাপটার সাথে একটু মিলাই নিব যাতে করে এটা ঠিকঠাক মতো বসানো যায়। আসলে তো এই ইলিপসটাকে হালকা একটু বড় করে নিলাম, এটার সাথে একটু মিলাই নেব, জাস্ট আর কিছুই না, যেটার সাথে মাপে ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। তো এইটাকে আবার আমি ওই সেম প্রসেসে একটু কেটে নেব, পেন্টুল দিয়ে নিচে একটা ক্লিক দিয়ে কেটে নিলাম, দেখেন মাপ ঝোঁক ঠিক আছে। এটাকে আমি পিছনে পাঠাই দিই, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম না, এখান থেকে এটা অ্যারেঞ্জে যে সেন্ট টু ব্যাক করে দিলাম, ওইটা কিন্তু পেছনে অলরেডি চলে গেল। যাওয়ার পরে ওইটাকে আমি একটু বড় করে দিচ্ছি, শিফট অল্টার ধরে ওইটা হালকা একটু বড় করে দিলাম। যদি এখানে দেখেন কালারিং ইফেক্ট আনতে চান আপনি এভাবে আনতে পারেন, আর এটাকে যদি আপনি একটু কালো কালার দিতে চান, মানে আউটলাইন হিসাবে, সেটাও করতে পারেন। তো এই ডিজাইনটা আমি একটু ভিন্ন করব, আমি আউটলাইন হিসাবে এই কালারগুলোকেই রাখতে চাচ্ছি, আর এটার আরেকটা আউটলাইন দেওয়ার জন্য আমি এটাকে আরেকটা কপি করব, এটা অল্টার দিয়ে আরেকটা আমি না অল্টার দিয়ে আসলে কপি হয় না, কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করলাম, কপি করে শিফট অল্টার দিয়ে এটাকে একটু টান দিলাম, আর একটা আউটলাইন হলো, ওইটার আমি হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দেব, এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমার কিন্তু তিনটা আউটলাইন কাজ করছে, তো এর মধ্যে থেকে একটাকে আমি একটু আউট করে দিই, দেখেন বের হয়ে যাচ্ছে, আমি মূলত কপি করতে চেয়েছি একটা হয়ে গেছে, আর একটা এই নিচের অবজেক্টটাকে একটু ধরতে হবে, দেখি ধরাটা যায় কি না, এই যে এই অবজেক্টটাকে আমি মুছে দিতে চাচ্ছি, আর এটাকে আর একটা কপি করতে চাইছি, করে দিই কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিয়ে এটাকে শিফট অল্টার দিয়ে একটু টেনে দিলাম, টানার পর এখান থেকে কালার থেকে ফিলটাকে একদম ব্ল্যাক করে দেবো, এটা ওই সাইড একটা আউটলাইন হিসাবে কাজ করে, দেখেন এটা কিন্তু আউটলাইন তৈরি করলো, আর এটাকে জায়গা মতো নিয়ে এসে ছেড়ে দেবো। তো এই মাপ ঝোঁকগুলো ঠিকঠাক করার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা একটা ক্লিক এটা একটা ক্লিক, আপনি অ্যালাইনমেন্ট থেকে অনায়াসে ঠিক করতে পারবেন, এখানে ক্লিক দিলে যে অ্যালাইনমেন্ট চলে আসছে সেন্টার করে দিলাম, এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেল, আর এটাকে একটু উপরে তুলে দিলাম, মানে এখানে আমি যেটি দেখাতে চাইছিলাম ঠিক সেভাবেই দেখাচ্ছে, আমার চারদিকে একটু কালার রাখতে চাচ্ছি আসলে।
তো এইটাকে আর একটু ইচ্ছা করলে আমি আউটলাইন দিতে বলছি, পিছনে হলুদ ইফেক্টটা যদি রাখতে না চাই সেক্ষেত্রে এটাকে আর একটু বড় করে দিলে ওটা আউটলাইনের সাথে মিশে যাবে। দেখেন এটা কিন্তু মিশে গেল, কিন্তু হলুদ ইফেক্টটা আছে পিছনে একটা লেয়ার দেয়া। তাই এইগুলোকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম যাতে আর নড়াচড়া করতে না পারে। তো হয়ে গেল এখন আউটলাইন, এটার আমার এখন আর দরকার নেই। আমার লাগবে ক্রিসমাস ট্রিটা, এটা অলরেডি আগে থেকে আমি কপি করে রাখছিলাম। তো এই ট্রিটাকে এখন আমরা বসাবো সুন্দরভাবে, এর গা ঘেঁষে বসানোর জন্য ট্রিটাকে একটু ছোট করে নেব। এই যে শিপ ধরে এটাকে ছোট করে নিচ্ছি। তো ছোট করার পর এই কর্নারে আমি বড় গাছটাকে বসায় দেব, যেহেতু আমার ট্রি দিয়ে এই গাছটার ডিজাইনটা আসবে। সো আমি এখানে এই বড় গাছটা এখানে বসায় দিলাম। দেখেন বসার পরে এইটাকে একটু আমি ডাউন করে দেব যাতে করে এই লেখাটাকে আমি ভরাট করে দিতে পারি এই ক্রিসমাস ট্রি দিয়ে, যাতে এটাকে আমি ভরাট করে দিয়ে দিতে পারি। তো এটাকে আমি একটু ডাউন করে দিলাম, ডাউন করে এই মাথাটাকে ডিজাইনের এই মাথার সাথে একটু মিলাই দেব যাতে দেখতে সুন্দর লাগে। বাস মিলানো হয়ে গেল। এইটাকে সেম ভাবে আর একটা কপি করে নিয়ে এখানে দিয়ে দেব সেম লাইনে। দেখেন এইভাবে যে লাইনটা দেখাও যাচ্ছে যে আমি কোন আউটলাইন দিয়ে যাচ্ছি, এটাকে আর একটু সরাতে হবে যেহেতু মাপের জিনিস। সুন্দরভাবে এটাকে আমি সরাই দিলাম, ব্যাস এটা কিন্তু বসানো হয়ে গেল। এখন আমরা আর একটু কাজ করব, এই গাছগুলোকে একটু ঘনো করে আমার কপি করা লাগবে। ঘনো করে কপি করার জন্য আমি এই জায়গা থেকে এটাকে অল্টার দিয়ে আর একটা কপি করে নিচ্ছি নিচের দিকে। এই যে ঠিক এইভাবে কপি করে নেওয়ার পরে এখান থেকে এটাকে একটু ছোট করে দেব। এই দেখেন এইভাবে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এইটাকে আমি অল্টার ধরে আর একটা টান দিয়ে দিলাম, এই যে এইখানে একই লাইন থাকবে। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি কয়েকটা, এটা অটো কপি হয়ে গেল। তো এখানে বুঝতে পাচ্ছেন যে কিভাবে কি করা হচ্ছে। এই যে আমার মূল যে গাছের ডিজাইনগুলো এটা দেওয়া কমপ্লিট। এখন আমার যে লেখাটা ছিল এই লেখাটাকে আমি এখানে সেট করে দেব। এই লেখাটাকে আমি অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক করে নেব এখান থেকে দিয়ে। এখানে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, করার পর এটাকে আমি আর্ক করব আমার যতটুকু দরকার, একটু বেশি লাগবে আর্ক। এটা একটু নামানি আসি, ওকে করলাম। আর্ক লাইনটা অবশ্যই এর গা ঘেঁষে যাবে, এই যে। তো আর্কটা অবশ্যই মাপ মতো হওয়া লাগবে। সো আমি এটাকে এর ভিতরে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে একটু ডাবাই দিই, প্রায় হয়ে গেল। এই সাইডটাকে আর একটু টেনে দিয়ে এর সাথে হয়ে গেল। দেখেন সুন্দর করে আর্ক, আমরা আরও চমৎকারভাবে করতে পারি আর্ক লাইন। সেক্ষেত্রে আমাদের আর একটা কাজ করতে হয়, সেটা আমি একটু দেখাই দিই। ও দেখাই দিই সেটা আপনাদের, এই লেখাটাকে আসলে কপি করে নিতে হয়। ওইভাবে একটা কপি করে নিয়ে কাজ করলে সুবিধা হয়। এই যে লেখাটা আমার যতটুকু এরিয়া দিয়ে দরকার ঠিক ততটুকু এরিয়ার মধ্যে আমি লেখাটাকে আগে নিয়ে এসে রেখে দেবো। এইভাবে রেখে দিলাম, রাখার পর এখন আমি এটাকে আর্ক করে দেব। তো এর মাপটাকে আগে ঠিকঠাক করে নিই, অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিলাম। নিয়ে এই জায়গা থেকে আমি আর্কে ক্লিক দিচ্ছি, ওই দেখেন একদম মাপ মতো চলে গেল জায়গায়। তো এটাকে আর একটু উপরের দিকে বাড়াই দিচ্ছি যাতে ঠিকঠাক মতো আর্ক এরিয়াটা ধরতে পারে। এই দেখেন চমৎকারভাবে এটা কিন্তু ধরে গেল। আর একটু যদি কমানো লাগে কমালাম, ওকে এনাফ। তো এটাকে আমি যেহেতু এর গা ঘেঁষে একটু দেবো, একটু খালি নামাই দিচ্ছি। ডিজাইনটা একটু ভিন্ন জাতের হচ্ছে, কিন্তু এটা একটা আলাদা ডিজাইনে আসলে করছি আমি আপনাদের জন্য। এই জায়গাটা আর্ক লাইনটা একটু তুলে দেব,
আর আহত একটু এবার নামাই দিলাম। এটা আমরা টুলসের সাহায্যে করতে পারতাম, তো ইচ্ছা করেই করলাম না। আর একটু নামাই দেবো জায়গা একটু যাতে লেগে যায়, দেখতে ভালো লাগবে। বাস কমপ্লিট, একেবারে গায়ে লাগাবো না, এইভাবে রাখলাম। তো এটার কালারটাকে এখন আমি চেঞ্জ করে দেব। এটার কালার চেঞ্জ করার আগে এখানে অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এক্সপ্যান্ড করার পর এর কালারটাকে এই কালার দেব, লাল না ঠিক লালের মতো। এই কালারটা আমি দিয়ে দিলাম, এবার রেডও দেওয়া যায় কাছাকাছি আর কি, একটু লাইট কালার দিই, দেখতে ভালো লাগবে। হয়ে গেল, এখন আমার যে কাজটা এই লাইনটা এখন আমার লাগবে না, সেটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমি এই অবজেক্ট সবগুলোকে একসাথে ধরে নিলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, করে এটা আমি আমার পেজের একদম মাঝ বরাবর নিয়ে আসব। উঠছে না কেন? হ্যাঁ উঠছে। আনার পরে আমার ওই মাউন্টেন লেখাটাকে এখানে আমি বসাই দেবো, যেহেতু এটা গ্রুপ আকারে আছে। সো এটাকে আমি শিফট অল্টার দিয়ে একটু ছোট করে নেব। হয়ে গেল। এরপর এখানে আমি এই মাউন্টেন লেখাটাকে বসাই দেব। সো মাউন্টেন লেখাটাকে বসানোর জন্য লেখাটা আগে লিখে রাখছি, দেখছেন। এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এটাকে একটু আমি মডিফাই করছি, হালকা একটু টেনে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। মডিফাই করে নিয়ে এইখানে এটাকে আমি অ্যালাইনমেন্টটাকে ঠিক করে বসাই দেব। এটা দেখেন একদম মাপ মতো বসে গেল। আমাদের রোলার এরিয়াও যদি ধরি, যেখানে একটু যদি এই এরিয়াও ধরি, দেখেন একদম ঠিকঠাক মতো আছে। তো বসানোর পরে এখানে কিন্তু আমার একটু শেপ কাটার দরকার, অর্থাৎ ফ্রন্টের পিছন দিয়ে কাটার দরকার, ওটা কেটে দিলে আর একটু ভালো লাগতো। তো আমি এই জায়গাটা ইচ্ছা করলে কাটতেও পারি নাও পারি, মাউন্টেনের কালারটাকে চেঞ্জ করে অন্যভাবে এখানে একটু শেপ তৈরি করে দেবো, সেটা একটু দেখাই। মাউন্টেনটাকে দিলাম, দেওয়ার পরে এখানে অবজেক্ট থেকে ওটাকে এক্সপ্যান্ড করলাম। ওকে, এক্সপ্যান্ড করার পরে এখানে আমি মাউন্টেনের কালারটাকে চেঞ্জ করব। এখান থেকে আমি হলুদ জাতীয় কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর স্টকে আমি একটা কালার দেব, স্টকে অবশ্যই আমি ব্ল্যাক কালার ইউজ করব। দিয়ে স্টকটাকে বাড়াই দিলাম, বাড়ছে না কেন? দেখেন এখানে স্টকটাকে বেশ বাড়াই দিচ্ছি আমি, মোটামুটি 5 করব। এই জায়গা বেশ একটা সুন্দর লাগছে। তো এই জায়গাটা আমরা চাইলে সেগুলো মানে গাছগুলোকে কেটে দিতে পারতাম, কাটবো না। এখন এই ডিজাইনটা একটু ভিন্ন রকম বললাম আগে, এই জন্য আমি এটাকে এভাবেই রাখছি। আর এখানে একটা আর্ট জুড়ে দেওয়া আছে, সেটা আপনাদের এখন দেখাই আমি। এখানে এস এর সাথে একটা লেজুড়ি দেওয়া, ওইটা কীভাবে করে ওটা এখন আপনাদের আমি তৈরি করে দেখাই। ওই লেজুড়িটা আমরা ইচ্ছা করলে নিজেরাই তৈরি করে দিতে পারি। এখানে আমি ব্রাশ টুলের সাহায্যে ওইটা এখন আমি তৈরি করে দেব। এইখানে ধরে নিয়ে এই পর্যন্ত একটা জাস্ট টান দিয়ে দেব, এত টান না, একটু ছোট্ট টান দিই, ভালো লাগবে দেখতে। জাস্ট এখান থেকে ধরলাম, হচ্ছে না, এই টানটা এইভাবে দেব, এই একটা টান আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে ভালো লাগছে না, আর একটা টান দেওয়া যাক। এই টানটাই রাখি, আর মডিফাই করবো না। এটাকে দেওয়ার পরে এর কাজ আছে, আমরা যদি একটা ব্রাশের সাহায্যে করলাম, এটা অবশ্যই স্টক সাইজটাকে বাড়ালে মোটা হয়ে যাবে।
স্টক বাড়াচ্ছি কি কাজ হয় না তো কিছু সো আমি এই অবজেক্টটাকে একটু ধরে নিলাম ধরে নিয়ে এর স্টকটাকে বাড়াই আসলে অবজেক্টটা ধরা ঠিক হচ্ছিল না এটাকে অবশ্যই আমি একটু কমাই দেব রাখলাম রাখার পরে এর ডিজাইনটা চেঞ্জ করলাম এই জায়গা থেকে একটু চোকা জাতীয় টাইপ করে দিচ্ছি চোকা এটা দিয়ে দিলাম এটা কাজ করছে না যদি এরকম দেখেন কাজ করছে না সেই ক্ষেত্রে কি করণীয় এখান থেকে অবজেক্ট থেকে যেটাকে আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্সি করে দেব বেসিক থেকে যে এটাকে আমি একটু চেঞ্জ করে দেব এই জায়গা থেকে যে এটা চোখা জাতীয় করে দাম এবার কিন্তু এটা কাজ করছে তবে শিক্ষার্থীরা এটা খুব একটা ভালো লাগছে না সো এই ক্ষেত্রে আমি সরাসরি ব্রাশ দিয়ে একটু আর্ট করে দেব এখান থেকে এটাই নিলাম নিয়ে এই জায়গা থেকে আগে ভাগে এই ব্যাকাটা নিয়ে নিলাম নিয়ে এখান থেকে কালারটাকে আগে থেকেই আমি চুজ করে নেব সেম কালার আমি একটু কালারটাকে আগে নিয়ে রাখি এই যে কালারটাকে আমি নিয়ে রাখলাম নিয়ে রেখে আমি এখানে ব্রাশটা একটু টানতে দেখি কাজ করছে কি না ব্ল্যাক আসছে তো আচ্ছা ওটা স্টপে যাচ্ছে কালারটা সো এখানে আমি স্টপটাকে একটু এক্সচেঞ্জ করে দিলাম এবার দেখেন টান দিলে কাজ করছে আর এখান থেকে স্টপটাকে আমি একটু কমাই দিচ্ছি আগেই এটা কিন্তু এই যে স্টাইলটা আমি দিলাম স্টাইলটা এখানে কাজ করছে না তো এখান থেকে আমি স্টকটাকে একটু আর একটু কমাই দিই কমাই দিয়ে জাস্ট একটা টান দিয়ে দেবো আমার দেখার সুন্দর জন্য এখান থেকে টান দিয়ে নিয়ে এই এসের গোড়া ধরে একটা টান দিয়ে ছেড়ে দেবো এভাবে কিন্তু একটা স্টাইল করে দেবো তো এটা দেখতে আসলেই খারাপ লাগছে ফ্রন্টের সাথে ওটা করলে আর একটু ভালো লাগে তো যাই হোক আজকের ডিজাইন আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকের ক্লাস দেখার জন্য আর এখানে আর একটু কাজ আছে বাকি সেটা আমি একটু করে দিই এই অবজেক্টগুলোকে ধরলাম ধরনের কন্ট্রোল দিয়ে একটু গ্রুপ করলাম করার পরে এইগুলোকে একটু আমি বৃদ্ধি করব শিফট অল্টার ধরে বড় করবো যাতে ডিজাইনটা পেজে আর কি মোটামুটি আটে দেখতে ভালো লাগে আর এর যে ব্যাকগ্রাউন্ডে এখন আমি ব্ল্যাক কালারটা দিয়ে দেবো তাহলে কিন্তু ডিজাইনের কাজ শেষ তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিলে ডিজাইনের চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলস নিলাম একটা নিয়ে এই জায়গাটা এটাকে পুরোপুরি দিলাম ব্ল্যাক আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আপনার অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম এবার দেখতেই পাচ্ছেন ডিজাইনটা অনেক চমৎকারভাবে ফুটে উঠেছে আশা করি বুঝতে পারলেন কী দিয়ে কী করতে হবে তো আজকের ক্লাস অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে